তো হ্যালো গাইস, গুড মর্নিং। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আকাশে কিন্তু এখনো প্রচুর পরিমাণে মেঘ করে আছে, বাট এই মেঘের মধ্যে আমাদেরকে তো ঘরে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। তো গাইস, এখন আমি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর এখন আমি যাব রেশন ধরতে। আমাদের আয়লার যে চাল, সেই আয়লার চাল দিচ্ছে, তো তার জন্য এখন প্রায় 6টা বাজে। কিন্তু আমি সকাল সকাল যাচ্ছি, যদি যখন মানে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে, তো তার জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। তো এখন মোটামুটি যাবো রেশন ধরতে। তো গাইস, আমি কিছুক্ষণ হলো মানে রেশন থেকে বাড়িতে এসেছি, আর মানে রাস্তায় কিছু ভিডিও করতে পারিনি, কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এক হাতে সাইকেল আর এক হাতে মোবাইল ধরে ভিডিও করতে আমার ভয় লাগছিল যদি পড়ে যায়। তাহলে ব্যাগ ছিল সাইকেলে। তো এখন আমি যাবো একটু দোকানের দিকে। আমার মানে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছিলো, তো তার জন্য দোকানের অবস্থা একেবারে খারাপ। তো আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাবো আমার দোকানের অবস্থাটা এখন কেমন আছে। তো তার জন্য আমি ফার্স্ট এখন যাবো একটু দোকানের দিকে। তো চলুন যাওয়া যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন দোকানের অবস্থা, উপর থেকে দেখে মনে হচ্ছে অনেকটা ভালো আছে, বাট আপনাদেরকে একটু নিচের দিকে দেখায়। এই গর্ত কিন্তু আপনারা চারিদিকে দেখতে পাবেন, দেখুন। মানে মানে গাইস, দোকানের চারিদিকে মানে তলার দিক থেকে আর কি, মানে বেড়া, যে বেড়া মাটির বেড়া দেওয়া আছে, বেড়ার তলার থেকে মানে চারিদিক থেকে জল ঢুকে যায়। তো চারি সাইডে ওই শিক দিয়ে গর্ত করে করে জলগুলো মাটির তলায় দেওয়া হয়েছে, মানে টোটালি এখন স্যাঁত স্যাঁতে ভাব। দোকানের অবস্থা একেবারে খারাপ। তো এখন মোটামুটি ঝাঁপ খুলে দিয়েছে, আমার ঝাঁপটা খুলিনি, বাবাটা খুলে দিয়েছে। এখন হাওয়া ঢুকে একটু মানে সব মানে শুকনো হয়েছে, বাট সেরকম হয়নি। আর এখনও আকাশে প্রচুর মেঘ করে আছে, হয়তো যখন তখন বৃষ্টি এসে যেতে পারে। তো জানি না কি হবে। তো ভাবছি এখন দোকান খুলবো কি খুলবো না ভাবছি, কারণ বৃষ্টি এসে গেলে তো সেই ফালতু হয়ে যাবে, কারেন্ট চলে গেলে কোনো কাজ হবে না। তো ভাবছি যে দোকানটা খুলবো না, আপাতত এখানেই থাকবো, যদি কেউ আসে তাহলে কাস্টমারকে ছেড়ে দেবো। তো মানে কয়েকদিন বৃষ্টির জন্য আর ঘরেরও মানে কয়েক জায়গায় মানে দেয়াল পড়ে গেছে, মাটির দেয়াল, যেগুলো ধসে লেবে গেছে। তো গাইস, এখানে কাঁকড়েল, আলু আর চিংড়ি মাছ ভাজা, আর এখানে গরম ভাত। গরম ভাত, বাহ, অসাধারণ। মানে সকালের খাবারটা আজকে দারুণ হবে। আর আজকে দুপুরে একটা স্পেশাল জিনিস রান্না হচ্ছে, যেটা হয়তো অনেকেই খায়নি। এটাকে চিনেন কিনা জানি না, যদি কে এই জিনিসটা খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর এর নামটা আমি আপাতত বলে দিচ্ছি, এর নাম হচ্ছে কেওড়া, যেটা নদীর ধারে কেওড়া গাছে হয় আর কি। তো এই কেওড়ার টোক আজকে হবে চিংড়ি মাছ দিয়ে। এখানে অলরেডি একটা রান্না হয়েছে মাছ তরকারি, আর এই যে চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছ দিয়ে কেওড়া, চিংড়ি মাছ, কচু, আলু আর কেওড়ার টক হবে। তো এটা একটা আলাদাভাবে ইটিং শো পেয়ে যাবেন। সত্যি বলছি, এটা স্পেশাল, অনেকে এটা পায় না, বছরে একবারই পাওয়া যায়। তো কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, রান্নার ভিডিওটা আমি দেখাতে পাচ্ছি না, তার কারণ আমি এক্ষুনি খেয়ে আবার দোকানে চলে যাবো। দোকানে একটু কাজ হচ্ছে, দুদিন মানে দোকান বন্ধ ছিল, যার জন্যে দু একজন আসতেই আছে, আমি টাইম পাচ্ছিলাম না খেতে আসার, একটুখানি পেয়েছি তাই চলে এসেছি। তো মোটামুটি রান্নাটা দেখাবো না, তবে ইটিং শোটা অবশ্যই একটা আলাদা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সকালের পরে আমি আপনাদেরকে কিছু দেখাতেই পাইনি। সকালের পরে অবশ্যই আমি দোকানে গেছিলাম, দোকান থেকে এসে স্নান, খাওয়া দাওয়া, সে একই জিনিসগুলো আর কিছু দেখাইনি। তো মানে আমার একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে মানে আমার এলআইসি করা আছে, আর এলআইসিতে 3 মাস বিল পেমেন্ট করা হয়নি, মানে 3 মাসের বেশি হয়ে গেলে ওটা সমস্যা হয়ে যায়। তো আমার 3 মাস, এটা লাস্ট মাস চলছে, এই মাস পার হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আর অলরেডি প্রায় 200-300 টাকা মতো ফাইনও হয়ে গেছে। তো একটু টাকা পয়সা শর্ট বলে আমি মানে বিলটা পেমেন্ট করতে পারিনি। মাঝে দাদার শরীর খারাপ ছিল বলে একটু টাকা পয়সা টান পড়ে গেছে, আর এখন এমনি ক্যাশও কম। যদি এই সময় ইউটিউব থেকে পেমেন্টটা আসতো হয়তো অনেকটা ভালো হতো, বাট ইউটিউব পেমেন্ট আসতে এখনও 1 মাস লাগবে। তো এখন আপাতত মোটামুটি এই যে আমি, আপনারা সবাই জানেন যে এর আগে আমি এই মানে ঘটিতে খরচা পয়সা রেখে রেখে জামাই ষষ্ঠীতে গেছিলাম, যেখান থেকে 3,500 টাকা মতো বার হয়েছিল। তো আমার প্রায় এখন 4,200-3,500 টাকা মতো লাগবে। তো আবার আমি এই ঘটিটা এখন মানে দেখব যে কত টাকা হয়েছে। এটা প্রায় ভর্তি হয়ে গেছে, মানে পুরো ভরে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন এইটা মোটামুটি দেখবো এর মধ্যে কত টাকা বার হয়, আর এর থেকে মোটামুটি আমার এলআইসি যে প্রিমিয়াম সেটা জমা পড়বে। তো ফার্স্ট আমি কাউন্টিং করে নিই, কাউন্টিং করে আবার আপনাদেরকে মানে জানাচ্ছি যে কত টাকা এর থেকে বার হয়েছে। তো চলুন দেখা যাক। তো গাইস, সব মোটামুটি এখানে বার করা হয়ে গেছে।
তো এখন মোটামুটি এগুলোকে আলাদা করব, 5 টাকা 10 টাকা এখন আলাদা করো, আমি 10 টাকা পাচ্ছি এখানে। এখানে বেশিরভাগ সব 5 টাকা 10 টাকা, বেশিরভাগ বলতে সব প্রায়, এখানে অন্য কোনো কয়েন রাখিনি। মোটামুটি দুটো দুটো করে এ করো, তো গাইস আমার মোটামুটি 10 টাকাগুলো বাছা হয়ে গেছে। মৌমিতা 5 টাকাগুলো দুটো দুটো করে আলাদা করছে, তো আমি 10 টাকাগুলো ফার্স্ট গুনে নেই রানিং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 51 52 55 56 57 58 59 60 60। আচ্ছা এখন ঘড়িতেই দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 40 41 42 43 44 45 46 47 48 49 50 তো গাইস 10 টাকার কয়েন মোটামুটি 1560 টাকা হয়েছে। 65 96 97 98 99 100। তো গাইস আমাদের কাউন্টিং করা হয়ে গেছে, টোটাল এখানে টাকা হয়েছে 3050 টাকা, মানে এখনও আমাকে প্রায় 1200 টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হবে। তো যা হয়েছে হয়েছে, এটা আমি দোকানে নিয়ে যাব আর আমার অ্যাকাউন্ট থেকে বাদ বাকি টাকাটা লাগিয়ে এলআইসির প্রিমিয়ামটা কালকে জমা দিয়ে দেবো। তো সত্যি মানে আমাদের গ্রাম অঞ্চলে আমরা অনেকেই আছি যারা এরকম ধরনের
ভান্ডার মানে ব্যবহার করি, অনেকেই আছে। তো সত্যি বলতে এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের বিপদের সাথী। এর আগেও আপনারা একটা ভিডিওতে দেখেছেন যে আমার জামাই ষষ্ঠীতে একটু টাকা শর্ট হচ্ছিল, তো সেখানে আমাকে একটা সাহায্য করেছিল। আর আজকেও আপনারা দেখলেন যে আমার এলআইসি প্রিমিয়াম জমা দিতে হবে, সেখানে টাকা শর্ট পড়েছে, এখানেও আমাকে এটা সাহায্য করলো। তো আপনারাও আশা করি অনেকে আছেন যারা এই কাজটা করে না, যারা করে না তারাও করবেন, দেখবেন আপনার বিপদে কিন্তু এটা অবশ্যই কাজে লাগবে। তো গাইস, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনাদের মূল্যবান একটা মতামত যেটা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।